हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल। आमि फाहमिदा बारबी नुरमी। आज के अपन सामने निये हाजिर हलम आरो एक नतून रेसिपी। और आज के रेसिपिटी होच्छे खुबी चटजल्दी एक रेसिपी, मुड़ी एवं एक डिम दिए खुबी मजादार सहज याम्मी एक रेसिपी। और जखनी बासाय एक डिम और मुड़ी थाकबे तखनी आपनारा एई रेसिपिटी तैरी करते पारबेन। रेसिपिटी तैरी करार्जन प्रथम चूला एक फ्राइंग पैन दिए दिलाम और दिए दिलाम अल्प एकटु परिमाण तेल। तेलटा एकटु गरम हो आसले एक डिम आमी तेलेर मध्ये दिए दिएछि। एखन डिमेर ऊपर अल्प एकटु लवण छिटिए दिच्छि। लवणटा देया हये गेले एकटा चामच दिए डिमटाके आमी भालोभावे नेड़े चेड़े भेंगे निब, भेंगे तेलेर साथे भेजे निब। এই রেসিপিটি খেতে অসাধারণ হয় আর বিকেলবেলা চায়ের সাথে একদমই জমে যায়। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন কোনো রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আমি চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে আমি এক পাশে সরিয়ে নিচ্ছি। एक पाशे सरिये नेওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অন্য পাশে আরো একটু পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ রসুন কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আবারো আমি তেলের সাথে একটু নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই রেসিপিটাতে রসুন কুচি দিলে রেসিপিটার স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। লবণটা দিয়ে আবারো চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে प्याज और रसुन हल्का ब्राउन करे भेजे नेब। प्याज और रसुन कुचिटा हल्का नेड़े चेड़े देवार पर एखन आबार आमी डिमगुलोकेओ हल्का नेड़े चेड़े दिच्छी, ता ना होले कड़ाइयेर नीचे आबार लेगे जावार सम्भावना थाके सेजन्य। सबगुलोई आमार हल्का ब्राउन करे भेजे नेওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ কুচি। মরিচগুলোকেও আমি পেঁয়াজ আর রসুনের সাথে নেড়েচেড়ে ভেজে নেছি। এখন আমি সবগুলোকেই একসাথে করে সবগুলোই ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ মুড়ি। মুড়ি খেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আর মুড়ির রেসিপিটি যদি আমরা ডিম দিয়ে এভাবে করি তাহলে সেই রেসিপিটি খেতে কিন্তু আরো মজার হয়। এখন মুড়ি দিয়ে আমি আরো কিছুক্ষণ চামচটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে চামচটা দিয়ে আবারো সবগুলোকে একসাথে মুড়ির সাথে মিশিয়ে নেচ্ছি নেড়েচেড়ে। এটা বারবারই ঘন ঘন নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আর এই সরিষার তেলটাই এই মুড়ির রেসিপিটা স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে। সরিষার তেলটা দিয়ে আমি আবারো চামচ দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘন ঘন নেড়ে দিচ্ছি আমি, যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায়। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন কত সহজেই এক বাটি মুড়ি আর একটা ডিম দিয়ে তৈরি করে নিলাম খুবই ঝটপট বিকালের নাস্তার একটু মজাদার রেসিপি। আপনারা চাইলে সকালবেলাও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন খুবই চটজলদি আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই। প্রতিদিন কি নাস্তা বানাবো সেই টেনশন না করে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।